বিধানসভা নির্বাচন নির্বাচনের দিন চমু চাপি অহার লগে প্রতিটি রাজনৈতিক দলে ভোটারক আকর্ষিত করবল গ্রহণ করেছে বিভিন্ন পদক্ষেপ। শুক্রবার কংগ্রেস নেতা পঙ্কজ বরবরার নেতৃত্বত কংগ্রেসে উলিয়ায় এক বিশাল বাইক রেলি। পূব গুহী সমির পর নির্বাচন অবতীর্ণ হওয়ার ইচ্ছা প্রকাশ পঙ্কজ বরবরার। ভারতীয় জাতীয় কংগ্রেসের পর মানে প্রার্থিত্ব বিচারি ইতিমধ্যে দলীয় আবেদনও আমি করেছো আর এই যাত্রার পর আজিরপ্র আমি আর এই নির্বাচনটার কারণে আমার যে প্রার্থিত্ব বিচারি আমি আবেদন করার পিছন নেদেখাজনের আশীর্বাদ বিচারি তারে আগন্তুক নির্বাচনের এই বিজেপির অবশাসন আঁতরাই কংগ্রেসের নেতৃত্বত এখন সরকার গঠন করবর কারণেও আমি জনসাধারণের ওসর প্রচার আরম্ভ করি। আর ইয়ারপরাই এই যেটা আজি যেটা আরম্ভ হয়েছে দেশ অসম বসাও আহক আমি আরম্ভ করেছো এই সময় অসমক আমি রক্ষা করব লাগিব এই অপশাসনের পর অসমক আমি রক্ষা করব লাগিব সেই কারণে এই যাত্রা আজি এই যাত্রা আইছো আমি নেদেখাজনের ইয়ারপর আমি যাত্রা আরম্ভ করি গুয়াহাটি শহরের মুখ্য মন্দির মসজিদ দূরদূরার সময় আমি গই তারপর আমি আশীর্বাদ লোম আর আমার যাত্রা আর এই যাত্রার দ্বারা আমি কাম আরম্ভ করি। বিজেপির দখলত থাকা পূব গুয়াহাটি সমষ্টিত এইবার কংগ্রেস প্রার্থী জয়ী হব বলে মত প্রকাশ করেছে পঙ্কজ বরবরাই। বর্তমানের বিধায়ক তথা মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যর সম্পর্কতো গুরুত্বপূর্ণ মন্তব্য আগবায় পঙ্কজ বরবরাই। খেলাত আপনাদের নিশ্চয় জানে ফুটবল খেলা ক্রিকেট খেলা কেউ দল মানে দলটে মানে তার প্রতিনিধিতা করা দলটে কেউ নিজের রণকৌশল প্রকাশ নকরে এই সরকারখনের অপশাসনের বিরুদ্ধে কোনোবা সিদ্ধার্থ ভট্টাচার্য বা কারবার বোধ ব্যক্তিগত যুদ্ধ নহয় এই সরকারখনের অপশাসনের বিরুদ্ধে অসমের রাইজে কংগ্রেসক নেতৃত্ব লওয়াটো বিচাৰিছে আমাক নেতৃত্ব লওয়াটো বিচাৰিছে আমি সেয়ে নেতৃত্ব লৈছো এক কোন ব্যক্তি কোন ডাঙর কথা নহয় সিদ্ধার্থ ভট্টাচার্য ডাঙরিয়া মন্ত্রী তেখেত মোৰ লগত বন্ধুত্ব আছে তথাপিও কৈছো যে সেইটো ডাঙর কথা নহয় কোন প্রার্থী হব বিজেপি দল আমি কার প্রার্থী দল আমার সংগ্রাম অপশাসনের বিরুদ্ধে এই যুদ্ধ। শুক্রবার মহানগরী তলিওয়া কংগ্রেসের বাইক রেলিয়ে গীতানগর হাইস্কুল খেলপথারের আরম্ভ করে সমাপ্ত হয় প্রদেশ কংগ্রেস কমিটির মুখ্য কার্যালয়ের রাজীব ভবনত। এই বাইক রেলিয়ে ভোটারের মন কেনেদরে জয় করব অথবা কংগ্রেসে পুনের পূব গুয়াহাটির আসন দখল করব পারিবনে ইয়ার উত্তর পাবল অপেক্ষা করব লাগবে নির্বাচনের ফলাফল লৈ। ক্যামেরাত রূপজ্যোতির সহ গুয়াহাটির পূজা দাস আসাম টকস। আমি প্রতিদিনেই আপনার পক্ষ আপনার আপন চ্যানেল আসাম টকস উপলব্ধ ডিস টিভির 1527 নম্বর এয়ারটেলর 640 নম্বর জিটিপিএলর 271 নম্বর এসএসসির 5 নম্বর ডিসিএম ডিজিটেল 156 নম্বর এনআরএল কেবল টিভিত 14 নম্বর আর জেসিসির 144 নম্বর।